السلام عليكم ورحمة الله. আমরা জানি যে গত বেশ কয়েকদিন ধরে মিডল ইস্টে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক একটা অস্বস্তির মধ্য দিয়ে আছে, সেটা হলো আপনার মধ্যপ্রাচ্যে বিশেষ করে ফেলিস্তাইন আমাদের মসজিদুল আকসাকে কেন্দ্র করে ইহুদি এবং মুসলিমদের হামাসের সাথে যে একটা সংঘর্ষ তৈরি হয়েছে, এতে করে ইহুদিরা মুসলিমদেরকে নির্বিশেষে নারী পুরুষ নির্বিশেষে গণহার হত্যা করছে এবং তারা নির্বিচারে বোমা বম্পিং করে মানুষ মারছে। এ অবস্থাতে ইসরায়েলকে সাপোর্ট দেওয়ার জন্য, ইসরায়েলকে আপনার সাপোর্ট দেওয়ার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য আমেরিকা তাদের সামরিক শক্তি, সামরিক নৌবহর পাঠিয়েছে। অলরেডি সেখানে তারা মোতায়েন করেছে এবং তারা আরও যেটা করেছে, আমেরিকা কূটনৈতিকভাবে সৌদি আরবের সমর্থন নিয়ে ইসরায়েলকে সৌদি মাটি, সৌদির আকাশ সীমা ব্যবহারের অনুমতি নিয়ে নিয়েছে। তারপর অন্যদিক দিকে ফ্যালিস্তানিদের পক্ষ হয়ে আপনার হামাসকে স্বীকৃতি জানিয়ে হিজবুল্লাহ এবং ইরান আপনার সমর্থন দিয়ে আসছে। এরপরে এ অবস্থাতে একজন নারী আফগানিস্তানে তালেবানদেরকে এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন। তো প্রথম আমি কয়েকটা কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে, একটা কথা স্পষ্ট ক্লিয়ার করা দরকার যে শিয়াদের দ্বারা মুসলিম উম্মার কখনও কল্যাণ হয়নি এবং হবেও না, অকল্যাণ ছাড়া কল্যাণ হবে না। তারা যতই হুমকি ধুমকি দিক না কেন, বাস্তবতার ময়দানে তারা সুন্নিদের, আহলে সুন্নাল জামাত, যারা সুন্নিপন্থী, যারা কোরআন এবং সুন্নার নিকটবর্তী, তাদের বিরুদ্ধে যাবেই যাবে। এই জন্য শিয়াদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে শিয়ারা কখনো মুসলিম উম্মার জন্য কোনো কাজ আসবে না। তারা আহলুল হাদিস, আহলুস সালাফ অথবা আপনার আহলুস সুন্নাল জামাত প্রতিষ্ঠিত হোক, এটা কখনো তারা চাইবে না। তারা যেটা চাইবে সেটা হচ্ছে আপনার শিয়া মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য। এই জন্য তারা কখনোই আপনার মুসলিম উম্মার, মানে আহলুস সুন্নাল জামাতের পক্ষে তারা কাজ করবে না। আর যদিও কিছু করে থাকে, সেটা তাদের নিজেদের শক্তি আরও বৃদ্ধি করার জন্য এটা করতে পারে, অথবা তারা মুসলিম উম্মার কিছু মানে অজানা কিছু লোকের, যারা জানে না এমন লোকের সমর্থন দেওয়ার জন্য। এখন আমি আসবো, এবার আসবো তালেবানদের প্রসঙ্গে অথবা আপনার আফগানিস্তান প্রসঙ্গে। আমি যে বিষয়ে আজকে কথাবার্তা বলতে চাই, আফগানিস্তানের একজন তালেবানের কাছে ফ্যালিস্তিনের একজন নারী মোবাইলে ফোন করেছিল যে তিনি আরবি ভাষায় কথা বলছেন, যে তালেবানদেরকে আহ্বান করেছেন যে তাদেরকে সাহায্য করার জন্য। এবং তিনি বলছেন যে এই সাহায্যের মাঝে সাব্যস্ত হলো যে মুসলিম উম্মার জন্য ওয়াজিব জিহাদ ফর জাইন। তো এখন প্রশ্ন হলো, জিহাদ ফর জাইন ঠিক আছে, কোনো যদি শাসক সেখানকার দলনেতা যদি তাদেরকে আহ্বান করে, তবেই সেখানে মানে ওই অঞ্চলের জন্য মানুষের জন্য জিহাদ ফর জাইন হয়ে যায়। কারণ জিহাদ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমাম হচ্ছে ঢাল স্বরূপ, তোমরা ঢালের পিছনে থেকে যুদ্ধ করো। তো সেখানে একজন, যেখানে আমার ইমামত নাই, সেখানে আমাদের কী করে জিহাদ ফিসাবিলে সংগঠিত হবে? তো সমগ্র মুসলিম উম্মার জন্য একজন ইমামত লাগবে, খেলাফত লাগবে। তো আফগানিস্তান একটা নব প্রতিষ্ঠিত ইসলামিক স্টেট, যেটাকে আমরা মনে করতে পারি খেলাফতের আদলে প্রতিষ্ঠিত। আমরা একটু সময় অপেক্ষা করলে ইনশাল্লাহ হয়তো দেখতে পাবো যে আফগানিস্তান একটা খেলাফত কায়েম করে নিয়েছে, মুসলিম বিশ্বের জন্য একটা খেলাফতের মডেল হয়ে যাবে। এই খেলাফত মডেল করতে হলে আফগানিস্তানকে এবং খেলাফতের প্রতিনিধিত্ব যদি করতে হয়, তাহলে আফগানিস্তানকে অবশ্যই আপনার সামরিক শক্তি এবং অস্ত্রের শক্তি সমতা পর্যায়ে নিয়ে আসতে হবে। এই সমতা মানে কি? আমি বলছি না যে ওদের যদি 100 পারমাণু অস্ত্র থাকে, আমাদেরও 100 পারমাণু অস্ত্র লাগবে, এটা বলছি না। আমি বলছি ওদের 100 পারমাণু অস্ত্র থাকুক, আমাদের একটা থাকা চাই। কারণ এই কথাটা কেন বললাম সেটা আপনাকে বলছি। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের দিকে, যুগে দিয়ে ফিরে যাই, তখন ছিল অস্ত্রের সমতা, সংখ্যাধিক্যের অসমতা।
যেমন তখন যুদ্ধ হয়েছিল অস্ত্র, তলোয়ার টু তলোয়ার এবং ঢাল, উভয় পক্ষের ছিল কম আর বেশি, সংখ্যাধিক্যের অসমতা। উভয় পক্ষের ঘোড়া ছিল, সংখ্যাধিক্যের অসমতা। উভয় পক্ষের হাতি ছিল, সংখ্যাধিক্যের অসমতা। উভয় পক্ষের সৈন্য ছিল, সংখ্যাধিক্যের অসমতা। উভয় পক্ষের তেলধার তীর ঢাল ছিল, তীর ধনুক ছিল, সংখ্যাধিক্যের সমতা অসমতা। তো এইভাবেই সাধারণত মুসলিম উম্মার জেহাদ হয়ে থাকে, হয়েছিল। কিন্তু বর্তমানে যে অবস্থা হচ্ছে সেটা হচ্ছে মুসলমানদের হাতে আপনার জিহাদ করার মতো বা তাদের সাথে যুদ্ধে সমপরিমাণ সক্ষমতা দেখাবার মতো অস্ত্র হাতে নেই। আমাদের আছে হাতে কিছু গোলাবারুদ, কিছু গুলি, আর কিন্তু আকাশপথে তাদের যে আপনার বোম্পিং করে যে নির্বিচার মানুষ হত্যা করবে, সেই ক্ষেত্রে আপনার আমাদের মুসলিম উম্মার পক্ষে সেটা রোধ করা সম্ভব না। তাই আমাদের সেই পরিমাণ অস্ত্র তৈরি করতে হবে। আফগানিস্তান এখন একটা প্রজাতন্ত্র, ইসলামিক স্টেট বা খেলাফতের আদলে প্রতিষ্ঠিত আমি মনে করি। তো ওখানে এখন তাদের উচিত হবে যে খেলাফতের আদলে প্রতিষ্ঠিত তাদের খেলাফত প্রতিনিধিত্ব নেওয়ার জন্য, মুসলিম উম্মা তাদের হাতের উপর শপথ নেওয়ার জন্য তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাদেরকে অস্ত্র এবং সামরিক শক্তিকে বৃদ্ধি করে নিতে হবে দ্রুত গতিতে, এতটা দ্রুত করতে হবে যে মানুষ চোখের পলক ফালানোর আগে। দ্রুত গতিতে আমাদের অস্ত্র লাগবে, আমাদের সৈন্য লাগবে, আমাদের সামরিক ট্রেনিং লাগবে, আমাদের আমাদের জঙ্গি বিমান লাগবে, আমাদের আরও অনেক কিছু লাগবে, এগুলো আমাদের প্রয়োজন, ইমার্জেন্সি করতে হবে। কারণ খেলাফত যখন প্রতিষ্ঠিত হতে যাবে তখনই এই খেলাফত ব্যবস্থা শুধুমাত্র একটা রাষ্ট্রকেন্দ্রিক নয়, এটা সমগ্র বিশ্বের সাথে একটা জিহাদ, সমগ্র বিশ্বের সাথে পৃথিবীর সমস্ত মতবাদের সাথে একটা যুদ্ধের নাম হচ্ছে খেলাফত। আপনাকে সমস্ত মতবাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ, আপনি সেখানে কলম কালামিক যুদ্ধ থাকবে না, আপনি তর্কবিদ্যার যুদ্ধ থাকবে না, আপনি সেখানে বক্তব্য যুদ্ধ থাকবে না, আপনি সেখানে অস্ত্রের মোকাবেলা, অস্ত্র টু অস্ত্র দিয়ে মোকাবেলা, এই হচ্ছে খেলাফত। সমগ্র মতবাদের বিরুদ্ধে আপনি সশস্ত্রভাবে দাঁড়িয়ে যাওয়ার নাম হচ্ছে খেলাফত। আপনি যদি সমগ্র মতবাদের বিরুদ্ধে সশস্ত্রভাবে দাঁড়িয়ে যেতে হয় তাহলে আপনাকে সেই পরিমাণ শক্তি সামর্থ্য আপনাকে জোগাড় করতে হবে। এখন যদি আফগানিস্তান ফ্যালিস্তানে গিয়ে ফ্যালিস্তাইনদের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে যুদ্ধ করে তাহলে আফগানিস্তানকে পুনরায় আবার ন্যাটো বাহিনী বলেন, আমেরিকা বলেন, তারা আবার আক্রমণের শিকার হবে, যেমনটি একবার হয়েছিল, আবার এক দু বছর পর আবার হয়েছে, বিন লাদেন আমল একবার হয়ে আবার তারপর আবার হয়েছে, এভাবেই শেষ। তাহলে ওরা কখনও স্থলযুদ্ধ অংশগ্রহণ করবে, আকাশপথে হামলা করবে, আপনি কী করবেন? তাই আমাদের উচিত হবে যে আমাদের সেই পরিমাণ প্রযুক্তিগতভাবে আমরা সব ডেভেলপ হতে হবে যেন পরাশক্তিগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে শক্তি প্রদর্শন করে জিহাদ করতে পারি। তারা আমাদেরকে 10টা বোম্পিং করবে, আমরা 1টা বোম্পিং করে যেন তাদেরকে দমিয়ে দিতে পারি, তাদের ভিতরে ভয় ঢুকিয়ে দিতে পারি, এইভাবেই আমাদেরকে আঘাত হবে। আর এই মুহূর্তে যদি আফগানিস্তান তা না করে, এখন যদি আপনার ইয়ে করে, তাহলে সমগ্র মুসলিম বিশ্বের মানে সমগ্র কাফির শক্তি, ইসলামী খেলাফতের বিপরীত শক্তিগুলো, সেটা আমরা মুসলিম হতে পারি, আমরা মুসলমানরা হতে পারি, মুসলমানদের মাঝে যারা আছে অনেকে যারা জিহাদ শব্দটা শুনে ভয় পায় তারাও কেউ কেউ এটার বিরুদ্ধে যে সোচ্চার হয়ে যেতে পারে। তাই আমি বলবো যে আফগানিস্তানকে খেলাফত প্রতিষ্ঠা করার লক্ষ্যে পর্যাপ্ত পরিমাণ মানে সামরিক শক্তি স্ট্রং করতে হবে। কী কী? যুদ্ধ বিমান লাগবে আমাদের, আমাদের বড় বড় ক্ষেপণাস্ত্র লাগবে, অনেক কিছু লাগবে, এগুলো সম্পূর্ণ আকাশপথে যুদ্ধ করার মতো ক্যাপাসিটি আমাদের লাগবে। এবং স্থলপথে যুদ্ধে আলহামদুলিল্লাহ আমরা মুসলিমরা স্থলযুদ্ধে অনেক বেশি অগ্রগামী, আমরা আলহামদুলিল্লাহ স্থলযুদ্ধে আফগানিস্তান সেটা প্রমাণ করে দিয়েছে যে ন্যাটো বাহিনীকে তারা পরাজিত করেছে এবং ইরাকও সেটা পরাজিত হচ্ছে, আপনার লিবিয়াতেও সেটা চরমবা মার খাচ্ছে, এইভাবে মার খেতে থাকবে। আর এইভাবে আপনার এই জন্য আমরা স্থলভাবে স্থলযুদ্ধে আমরা যত শক্তিশালী হই না কেন, আমরা আকাশ যুদ্ধে আমাদেরকে সেই পরিমাণ সমতায় বুঝতে হবে, ইমার্জেন্সি। তাই আফগানিস্তানকে বৃহত্তর স্বার্থে মুসলিম উম্মার খেলাপতিত্ব বা খেলাপথ বা খেলাপথ নিতে হলে অথবা খলিফ খেলাপথের আদলে রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হলে আফগানিস্তানকে সেই পরিমাণ শক্তি এবং সামর্থ্য জোগাড় রাখতেই হবে, অ্যাট এনি হাউ। আর দ্বিতীয় একটা বিষয় হচ্ছে মুসলিম উম্মাকে যদি
টিকে থাকতো বিশ্বের বুকে, খেলাফতকে যদি আবার পুনঃপ্রতিষ্ঠিত করতো, তাহলে কী করতে হবে? মুসলিম উম্মাকে আরেকটা কথা বলি,